2022-এর পৌর নির্বাচনে বনগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল থেকে জয়ী হয়েছেন দিলীপ মজুমদার। মূলত এই 5 নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে সিপিএমের অধীনে ছিল, তারপর 2022-এই কিন্তু অবশেষে তৃণমূল এই 5 নম্বর ওয়ার্ডটি পেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিলীপ মজুমদার, আমরা তার কাছ থেকে শুনে নেব। আগে আপনি প্রথমে ছিলেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারপর 2022-এর পৌর নির্বাচনে আপনি তৃণমূলের হয়ে লড়াই করলেন 5 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে। জেতার পর এই জেতার যে আনন্দ, এটা কাদেরকে উৎসর্গ করবেন? দেখুন, 6টাও ছিল খুব কঠিন লড়াই, কারণ বাম জামানায়, 34 বছরের বাম জামানায় ওখানে আমাদের তৃণমূলের দিদির কোনো প্রার্থী জিততে পারেনি, এটা জগদ্দল পাথর ছিল। তো আমাকে দিদি টিকিট দিয়েছিল, আমি সেই জগদ্দলের পাথরটাকে সরিয়ে আজকে 6 নম্বর ওয়ার্ডের মানুষ হাসছে, 3টে কলোনি আজকে হাসছে। উন্নয়নটা আমি মডেল ওয়ার্ড করে দিয়েছিলাম, আমি করিনি, মুখ্যমন্ত্রী সোয়াইপ হয়েছিল এটা। সেই জন্যেই হয়তো দিদি আবার দেখেছিল যে এই মুখটা আবার যদি আমার পাছে দেয়। পাছে একটা দীর্ঘ লড়াই ছিল, কঠিন লড়াই, মানে দীর্ঘ 34 বছরে, মানে দিদির জামানার আগের থেকে এই ওয়ার্ডটা কোনোদিন কংগ্রেস বা তৃণমূল পায়নি। এবার আমাকে ওখানে টিকিট দিয়েছিল দিদি, দল আমাকে বলেছিল লড়াইটা কঠিন লড়াই। তা সেই লড়াইটা সত্যিই কঠিন লড়াই ছিল, আমি 2 বছর ধরে ওখানে কোয়ার্ডিনেট করছিলাম, এবং দিদির যে উন্নয়ন, তার কিছু কিছু উন্নয়নের টাচ আমি ধরেছিলাম এবং মানুষের সুখ দুঃখের সাথে ছিলাম। যার দরুন কঠিন লড়াইটা কঠিনের মতন আমি দেখিনি, কিন্তু লড়াইটা ছিল খুব কঠিন। সেই লড়াইটায় সিপিএম, বিজেপি এবং হাত কংগ্রেস প্যাক করে, এবং পিছনে কিছু অদৃশ্য কালো ছায়া ছিল যারা আমাকে ডিস্টার্ব করেছিল, দিদির পতাকাটা ডাউন করার চেষ্টা করেছিল। আমি আমার পরিশ্রম এবং আমার 5 নম্বরের তৃণমূলের যারা সৈনিক, আমার যারা মানে কর্মীরা ছিল, দিদির সৈনিকরা ছিল, মহিলা, যুব, ছাত্র সবাই ঝাঁপিয়ে পড়েছিল। এবং এই জয়টা আমি বলবো, এটা 5 নম্বর ওয়ার্ডের মানুষেরই জয়, আর এটা আমার দিদির পায়ে আমি জোড়া ফুলটি দিয়েছিলাম, এটা করতে পেরে আমার ভীষণ আনন্দ লাগছে। এখন জেতার পর ওয়ার্ডের মানুষদের জন্য প্রথম কাজ কী করবেন? দেখুন, কোভিডে মানুষের কাজ হারিয়ে গেছে, প্রচুর মানুষের কাজ নেই। আমার প্রথম লক্ষ্য হবে যে কিছু মানুষ যারা বেকারত্বই জ্বালায় জ্বলছে, পরের দোকানে কাজ করে, রং মিস্ত্রি, ভ্যান মিস্ত্রি, ভ্যান চালায়, তাদের পাশে কর্মসংস্থানের একটা চেষ্টা করব। এবং একটা নিকাশিনী ব্যবস্থা একটা বিরাট খারাপ আছে, আমার প্রথম লক্ষ্য হবে যে নিকাশিনীটাকে জোর দেওয়া। এবং সাইড দিয়ে ইছামতি বয়ে গিয়েছে, এই সমস্ত যেখানে জল জমে সেটাকে নিয়ে যেয়ে একটা বড় মাস্টার প্ল্যান করে এটাকে নদীতে ফেলে দেওয়া, মানুষকে রিলিফ দেওয়া। আর কিছু ড্রেনেজ প্রবলেম আছে, সেই ড্রেনেজ প্রবলেমগুলো আমার কোনো ফ্যাক্টর না, আমাদের দিদির দিদির সৈনিকরাই তো চেয়ারম্যান হবে XYZ, এবং তাদের চোখ দিয়ে আমি দেখব, এবং যতটা উন্নয়ন সম্ভব, যেরকম আমি 6 নম্বরকে মডেল করেছি, আমার আশা রাখি যে যদি দিদির আশীর্বাদ থাকে, 5 নম্বর ওয়ার্ডের মানুষের আশীর্বাদ থাকে, আমি 5 নম্বরটাকে মডেল ওয়ার্ড তৈরি করব। একদমই, আমরা শুনলাম দিলীপবাবুর মুখ থেকে তার কথা। ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি শুভসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।